ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন সময়ে মেয়েদের কাংশ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নোটিশ বাতিল করা এবং হিজাব এবং নিকাব সংক্রান্ত পাঁচ দফা দাবির আদায়ে ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা তারা অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে মানববন্ধন করে। তাদের পাঁচ দফার মূল দাবি হচ্ছে হিজাব এবং নিকাব পর্দার যে বিধানগুলি আল্লাহপাক দিয়েছেন এগুলো আমরা সুষ্ঠু মতো পালন করতে চাই। তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের এক শিক্ষক বলেছেন তোমরা নিকাব হিজাব পর্দা এগুলো করতেই পারবে না। তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমার হাতে ব্যথা এজন্য হাতটি কেটে ফেলে দিলাম? নিশ্চয় আমি আমার হাতে ব্যথা হলে হাত কেটে ফেলবো না, এর জন্য চিকিৎসা নিয়ে ওষুধ খাবো অথবা অন্য কোনো ব্যবস্থা করব। তাই ঠিক সেই রকম যে পর্দার অধিকার রক্ষা করার যেসব ব্যবস্থা রয়েছে তারা কেন সেইগুলো মেনটেন করছে না? শুধু তাই নয়, শিক্ষকের দাবি যে যখন ভাইবা হবে এবং প্রেজেন্টেশন এই সময়গুলিতে তোমাদের কম্পালসরি মুখ খোলা রাখতে হবে। তারা কি বলতেছে? আইডেন্টিফাই ক্রাইসিসের কথা বলতেছে। আমাদের কথা আইডেন্টিফিকেশন তো কোনো ইস্যু হওয়ার কথা নয়, তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মকর্তা মহিলা কর্মকর্তা রয়েছে, শিক্ষিকারা রয়েছে, তারা চাইলেই এর শনাক্তের কাজগুলো সহজেই করে নিতে পারে। শুধু তাই নয়, আমরা বাংলাদেশকে বলতেছি ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশে অনেক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, একটা আঙ্গুলের ছাপ নেওয়ায় তার শনাক্ত করার জন্য যথেষ্ট হয়ে যায়, কিন্তু তারা এদিকে ভ্রুক্ষেপ না করে তারা ভাইবা করে মেয়েদেরকে জোর করে বাধ্য করতেছে মুখ খোলার জন্য। এমনকি এক মেয়ে মুখ খোলে নাই তার জন্য তার ভাইবাটাই বাতিল করা হয়েছে, তার ভাইবা নেওয়া হয় নাই। শুধু তাই নয়, ডিপার্টমেন্ট এরকম শুধু বাংলা ডিপার্টমেন্টে নয়, তাদের দাবি আমার বান্ধবীদেরকে থেকে শুনেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই শুরু হয়ে গেছে। তারা নারীদেরকে মুখ খোলা দেখতে চায়, কান খোলা দেখতে চায়। তো তাদের দাবি হচ্ছে আমরা ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য যতদিন রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নামতে বাধ্য, তারপর আমাদের হিজাবের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। তাদের কথা যে আমরা এই বিধানটি কার্যকর রাখতে চাই, তা আমরা তো বলি 90% মুসলমানদের দেশে পর্দার বিধান রক্ষার জন্য মেয়েদের রাস্তায় নামতে হবে, এটা কল্পনার বাইরে। তার কারণ পর্দার বিধান জারি করেছেন কে? আল্লাহ পাক স্বয়ং পর্দার বিধান নাযিল করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো ব্যবর্জ্যা করে সাজসজ্জা প্রদর্শন করে বাইরে বের হয়েও না। তোমরা যখন বাইরে বের হবা তখন কালো একটা ঢেলা ঢালা বোরকা পরে বাইরে বের হবা, যাতে করে তোমরা অন্যান্য নারীদের তুলনায় অনেকটা নিরাপত্তা পেয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আমিন অন্যায়কারী মার ভেতরে আমার নবীকে লক্ষ্য করে বলেন কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুর রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন
এ নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের শরীরের উপর এমন একটা জিলবাবের কাপড়টা বিছিয়ে দেয় যাতে করে তাদের বুকটা ঢেকে যায় পেটটা ঢেকে যায় মাথাটা ঢেকে যায় গলাটা ঢেকে যায় আর যাতে করে তাদেরকে কষ্ট না দেওয়া হয় তার কার তার মানে হচ্ছে তাদেরকে যেন ইফতিজিন আর না করা হয় তার মানে নারী পর্দায় থাকলে সে ইফতিজিন থেকে বেঁচে যাবে প্রিয় হাজেরিন এখানে শেষ নয় আইয়ার ডিপার্টমেন্টের এক স্যার বলেছেন যে যারা পর্দা করো তারা তোমাদের তো বিশ্ববিদ্যালয়ে আসার কোনো দরকার মনে করি না তোমরা বাসায় পড়াশোনা করবে এমনকি মাদ্রাসায় পড়াশোনা করবে তো এই কথার প্রেক্ষিতে সে আইয়ার ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী তারা আবার সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে তাদের বক্তব্য হচ্ছে যে শিক্ষকের কাজ হলো জ্ঞান বিতরণ করা কিন্তু তারা যে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত করবে এবং বিদ্বেষ পোষণ করবে এটা খুবই দুঃখজনক তারা দাবি করছে যে আমরা তো তোমাদের বাবার সমতুল্য তার মানে আপনার কি বলতে চান যে কোনো বাবা চাইবে তার মেয়েকে উলঙ্গ দেখতে যেটা ইসলাম সাপোর্ট করে না বাবাও তো চাবে না তো তারা বাবা যদি মনে করে তাহলে তারা তো আরো সুপারিশ করবে বাবা তোমাকে পর্দা করতে হবে তো তার কথার প্রেক্ষিতে ছাত্রীরা বলেছে আপনি যদি আমাদের বাবার সমতুল্য হন তাহলে আমাদের দাবি প্রত্যেকটা শিক্ষকের সম্পত্তির অর্ধেক ভাগ আমাদেরকে দিতে হবে ঠিক না বাবার সমতুল্য যদি মনে করে প্রিয় হাজেরিন তাদেরকে ঘেন্নার সঙ্গে ওই ছাত্র ছাত্রীরা বলেছে যে একটা মানুষ কত নিম্ন কত ছোট মন মানসিকতার লোক হলে বিশ্ববিদ্যালয়ের মতন পরিবেশে এসে নিজের মন মানসিকতা প্রকাশ করে বাংলাদেশের সংবিধানে লেখা রয়েছে ধর্মীয় স্বাধীনতা তারা তো কোন টাকা পয়সা দিয়ে এখানে ভর্তি হয় নাই তারা নিজের যোগ্যতার বলে ওখানে চান্স পেয়েছে তাই পড়াশোনা করতেছে আপনার তো এটা বাবার কোনো বিশ্ববিদ্যালয় নয় এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হয়তো আপনার কমতি রয়েছে যার পরে এই কথাগুলো বলতেছেন তার কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছেন যিনি তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন এমনকি তিনি চেয়েছিলেন যে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে নবাব স্যার সলিম উল্লাহ ঠিক কিনা তিনি জায়গা দিয়েছেন তিনি চেয়েছিলেন ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কিন্তু ইসলাম বিদ্বেষীরা এমনকি যাকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিরোধিতা করেছিলেন ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় না হয় এই বিশ্ববিদ্যালয় যেন কলকাতায় হয় তার টার্গেট ছিল যে পূর্ব পাকিস্তানে মুসলমানদের সংখ্যা বেশি ঢাকাতে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হবে শিক্ষিত যাতে হতে না পারে এই জন্যই তারা বিরোধিতা করেছিলেন কিন্তু ঠেকাতে পারে নাই আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় হয়েছে কি হয় নাই এমনকি বিশ্ববিদ্যালয়ের সংবাদে সংবিধানে লেখা রয়েছে প্রত্যেকে নিজস্ব ধর্ম পালন করতে পারবে এরপরেও এসব কথা যারা বলে এসব কথার তাদের যারা মেয়েদের পর্দার বিরুদ্ধে কথা বলে হিজাবের বিরুদ্ধে কথা বলে আমরা এখান থেকে প্রমাণ পাই তারা সংবিধানকে লঙ্ঘন করতেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করতেছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে আমাদের দাবি যে তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া না হলে পাবলিক প্রেস তাদেরকে